আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসলে ঘুম থেকে উঠে যে স্ট্যাটাসটি দেখতে পালাম যে আমাদের অঞ্চলে আমাদের ইসাপুর শান্তিপুর ইসাপুরের ইসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রফিকুল ইসলাম সার আর নেই আমাদের মাঝে দুঃখ তো অবশ্যই লাগে মানে ভালো মানুষ হিসাবে আমি তাকে দেখেছি যার সাথে হয়তো তেমন সম্পর্ক নাই কিন্তু আমার পথ চলার মধ্যে মধ্য দিয়ে পরিচয় তার কাছ থেকে ভালোবাসা পেয়েছি তা বোলার মতো নয় যে অল্প সময়ের ভিতরে সে আমাকে তেমন চিনেও না জানেও না তার সে আমাকে দেখলে বলতো ভাই কেমন আছেন ভালো আছেন তো মানে এই অল্প কথার মধ্যে তার চোখের আড়ালে লুকিয়েছিল অনেক ভালোবাসা সেই মানুষটাকে আমরা হারিয়েছি আমি গত কিছুদিন আগেও কয়েক মাস আগে এম আর বিদ্যা মেমোরিয়াল যে স্কুলটি রয়েছে শান্তিপুর মোড়ে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে আমি দেখেছি সেখানে তাকে আমি লক্ষ্য করেছি যে তিনি কয়েকটি উদাহরণস্বরূপ কথাবার্তা বলেছে যে মেধা বিকাশের জন্য কত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা তিনি তুলে দিয়ে গেছেন আসলে এগুলি তো তারাই বলে যারা প্রধান শিক্ষক এবং যোগ্যতম শিক্ষক তাদের আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে আমরা খুব ভালো একজন প্রধান শিক্ষককে হারিয়েছি যিনি চাকরিরত ছিলেন ইসাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখেন আপনি আমি যদি পড়াশোনা নাও করে থাকি যদি স্কুলের আঙ্গিনেও আমরা গিয়েছি তবে আমরা প্রধান শিক্ষককে সে সম্মান করি সে প্রধান শিক্ষককে আমরা চিনি হয়তো যখন পড়াশোনা করি রানিং থাকে তখন হয়তো প্রধান শিক্ষকের গুরুত্ব আমরা বুঝি না আসেন দশ বছর পরে বিশ বছর পরে যখন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রধান শিক্ষক বক্তব্য রাখেন তখন আমরা শ্রোতা হয়ে বসে তাদের মূল্যবান কথাগুলি শুনতে থাকি তাদের সুন্দর 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 উদাহরণগুলি শুনতে থাকি তখন আমরা তাদের ওজন বুঝতে পারি ওই দিনও তো আমি বক্তার বক্তব্যে খেয়াল করেছি যে শিক্ষা অফিসার এই প্রত্যন্ত অঞ্চলে এসেছে যে অবহেলিত এলাকা আমরা বলি সেটা অবহেলিত নয় তো উনি যখন স্কুলে আসেন আসার পরে দেখলেন যে ছেলেরা ছেলেমেয়েরা মাছ ধরতেছে সবজি ফলাচ্ছে গ্রিন সবজিতে আমাদের অঞ্চল ভরপুর তিনি স্কুলের ভিতরে গিয়ে শিক্ষার্থীদের যা প্রশ্ন করে তার উত্তর দেন দিতে পারে ছাত্ররা ছাত্রছাত্রীরা তখন তিনি শিক্ষকদেরকে বলেন যে তারা এত মেধা হলো কিভাবে তারা তো সব প্রশ্নের উত্তর দিতে পারে তখন তিনি আবার জরিপ করে দেখেন যে আসলে এখানের যে টাটকা সবজি টাটকা মাছগুলি খাচ্ছে তার মধ্যে পুষ্ট পুষ্টি আছে প্রচুর পরিমাণে সেখান থেকে মেথার একটা বিকাশ আংশিক হলেও দিয়ে থাকে এই যে এইরকম উদাহরণগুলি দিতেন আসলে এখানেও শিক্ষণীয় অনেক কিছু শিক্ষার অনেক কিছু তো এই কথাগুলি আমি রফিক ইসলাম স্যারের কাছে ওই দিন শুনেছিলাম আরও অনেক তিনি উদাহরণস্বরূপ অনেক কথা বলেছিলেন যে কথাগুলো আমাদের প্রত্যক্ষ অঞ্চলের মানুষের মনকে শক্তিশালী করার জন্য আমাদের যে মেদা আছে মেদাগুলি ফুটিয়ে তোলার জন্য শিক্ষাকে মূল্য দেওয়ার জন্য আজ সেই সার আমাদের মাঝে নেই কিছুদিন আগে আমি যখন সৌদি আরবে আসি আমার একটা পোস্টের মধ্যে তিনি কমেন্ট করেছিলেন কি জানি তো সব মিলিয়ে আমরা ভালো একজন শিক্ষককে আমাদের উত্তর অঞ্চল যদি বলে থাকি ঈশাপুর শান্তিপুর দুলারামপুর চরমরিচা গান্ধী সোনারামপুর শিবপুর সবার মাঝে একজন পরিচিত মুখ ছিলেন তিনি তাকে আমরা হারিয়ে সত্যিই শোকাহত এবং আসুন সবাই তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আমরা হয়তো তাকে পাব না তার মতো শিক্ষক যেন আমাদের মাঝে ফুটে ওঠে সেই কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদিন মরণ সবার আসবে এজন্য আমাদের মাঝে সবার মধ্যে সবার জন্য দোয়া করা অতি জরুরি সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ